সেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোনো সমস্যা হয় কুকুর পালন করা যাবে কি না আর কুকুর কি নাপাক কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা না নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে করেছেন শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি মহিলা হায়েজ অবস্থায় কি কি আবাদত করতে পারবে দশ ঢোক দুধ পান করার আয়াতটা কি কোরআনে আছে কোরআন বাংলা পড়লে কি সব পাওয়া যাবে মৃত্যুর পর রুখ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসেন তিল প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুখ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোনো দিদি প্রমাণিত নয় মাসদুর রহমান জানতেছেন নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না যতটুকু সামনে দিয়ে গেলে নামাজি ব্যক্তির নজর পড়বে না ডিস্টার্ব হবে না ততটুকু সামনে দিয়ে নামাজ হাঁটতে পারেন গোলাম রব্বানি জানতেছেন কোরআন বাংলায় পড়লে কি সব পাওয়া যাবে বাংলা পড়া বলতে উচ্চারণ করলে সব হবে না আপনি কোরআন হয় নিজে আরবিটা সরাসরি পড়বেন কারণ বাংলা উচ্চারণ পড়লে এটা বিকৃত হয়ে যায় আর না হলে আপনি অর্থ সহকারে পড়বেন ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ সহকারে এরপরে তাজুল ইসলাম জানতেছেন দশ ঢোক দুধ পান করার আয়াতটা কি কোরআনে আছে দশ ঢোকে দুধ পান করার কোনো আয়াত তো নাই আসলে কোরআনে থাকলে সেটা তো জানতাম আমরা কোরআনে নাই এরকম কোনো আয়াত দশ ঢোকে দুধ পান করতে হবে এমনকি হাদিসেও এরকম কোনো কিছু নাই যে দশ ঢোকে দুধ পান করতে হবে এমডি ফজল হক জানতে চেয়েছেন আমাদের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা সিজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আকরাউমা ইকো আব্দুল মারবি বান্দা সবচেয়ে নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সিজদায় যায় فا আকছুরু আদ তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া কর এটা নবী আর হিসরাতামের নির্দেশনা যার কারণে এটা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার রহিম জানতে চেয়েছেন স্ত্রী যদি অযথা সবসময় পরিবারের সকল সদস্যদের সাথে খারাপ আচরণ করে তাহলে ইসলাম কি করতে বলে আর স্ত্রীকে বোঝাতে হবে যতভাবে বোঝানো যায় প্রসাদ দেওয়া যায় চাপ প্রয়োগ করে তাকে যদি লাইনে আনা যায় তো ভালো আর যদি কোনোভাবে না করা যায় তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনের সাথে নিয়ে বসতে হবে তৃতীয় পক্ষের সাথে বসতে হবে সেটাও না করা গেলে সহ্য করা গেলে করবেন আর না করতে পারলে যদি তালাকে সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে পরামর্শ করে বলে আমাদের সাথে কীভাবে সুন্দরসম্মত হয় সেভাবে ব্যবস্থা নেবেন আবিদা বিনতি আপনি জানতেছেন মহিলা হায়েজ অবস্থায় কি কী আবাদত করতে পারবে সব আবাদত করতে পারবে শুধু নামাজ পড়বে না স্ত্রী সবাস হবে না এবং তফ করতে পারবে না আর দোয়া নামাজ ইসলামিক বই পুস্তক পড়া জিকির আসকার সব করতে পারবেন ইনশাল্লা জান্নাতি পাখি আইডি থেকে প্রশ্ন করেছেন শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোকা থেকে বাঁচার উপায় কি শয়তান আপনার মনে যদি কুমন্ত্রণা দেয় তাহলে সেক্ষেত্রে বাণিজ্য বাঁচার জন্য একটি দোয়া পড়বেন আল্লাহ আল্লাহ আল ওয়াসা কলবি খাসিয়া থাক আল্লাহ আল ওসা কলবি খাসিয়া থাক যার অর্থ হলো আল্লাহ আমার অন্তরের যত কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এই আহ দোয়াটা পড়বেন আর সেই সাথে বাম দিক থেকে যদি শয়তান কুমন্ত্রণা দেয় তাহলে বাম দিক থেকে তিনবার থুতে ফেলবেন আউজগুলি এবং শেতানা যদি পড়বেন এটাও শৈতান কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পরীক্ষিত আমল এবং হাদিজারা নির্দেশিত আসার মনে জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ মহিলা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় মহিলা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য তোমরা আমরা জানতেছেন বলতে কি বোঝায় বিদআত বলতে বোঝায় হলো যে কাজের কোনো ভিত্তি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটাকে বলা হয় বিদআত এটাকে যদি কেউ সব মনে করে করে দিন মনে করে করে ইসলাম মনে করে করে তাহলে সেটাকে বিদআত বলা হবে আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কিনা আর কুকুর কি নাপাক কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহাড়ের পাহাড়দারের জন্য আপনার গেটে দাঁড়া আপনার পাহাদারের জন্য আপনি রাগ করলেন এটা করতে পারেন এর বাইরে বাসা বাইরের ভেতরে কুকুর রাখা নিষেধ হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে উজু করলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে ওজুও হয়ে যাবে তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কমরের পাশাপাশি ওজু বেসিন থাকে বাইরেতে পড়ে তারপরে ঢুকবেন আর যদি বাইরে উজু করতে পারেন তাহলে সবচাইতে ভালো তহিদুল হাসান জানতে চেয়েছেন চুল কেটে গোসল না করলে নামাজে জামাত নামাজ পড়া যাবে কিনা যদি শ্যাম্পু করা থাকে চুল কেটে গোসল না করলে নামাজ পড়া যাবে যাবে চুল কেটে আপনি গোসল না চুল করেন আপনার গোসল ফরজ হবে ব্যাপারটা সেরকম না আরিফ সরকার জানতে চেয়েছেন বাবা মায়ের পাপের কারণে কি সন্তান কোন সমস্যা হয় না লাতাজের লজার আল্লাহ বলেছেন একজনের পাপের পুজো অন্যজন বহন করবে না এটা আল্লাহ নিয়ম না ইশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যে সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও সে গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে। অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাবি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো এরপরে মাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলার নিষেধ আছে না ভাত খাওয়ার সময় কথা বলার নিষেধ নাই যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে খাওয়ার সময় কথা বলার নিষেধ নয় রবি সৈলাম হাজির আছে ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবীর শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুমাত তাকে কজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন এবং আল্লাহ বলেছেন আল্লাহ আল কদিবিন মিথ্যা প্রতি আল্লাহ আল্লাহন বর্ষণ হয় আল্লাহ বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয় আল্লাহ স্মাদ আল্লাহন বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া আল্লাহ অসন্তুষ্ট হওয়া যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ তো আমাদের রক্ষা করুন রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান কি উজুবঙ্গ হবে না উজুভঙ্গ হবে না উজুভঙ্গের কারণে ভিতরে দুগের দুধ পান করানো নাই